নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। আজকে আমি কথা বলবো খুবই জনপ্রিয় মাল্টিভিটামিনের ব্যাপারে, যার নাম রিভাইটাল এইচ। আজকে আমি কথা বলবো এর কী বেনিফিট আছে, এটি কীভাবে ব্যবহার করবেন এবং এর কী কী ছোটো ছোটো সাইড ইফেক্টস হতে পারে। তবে সাইড ইফেক্টস হবে তখনই যখন আপনি ভুল করে এটার ওভারডোজ নেবেন। তখন যদি আপনার শরীর খুব রোগা আর পাতলা হয় আর একটু কাজ করলেই দুর্বল ভাব লাগে, তো এর ভেতর এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়েছে যেটা থেকে আপনার হেলথ খুবই স্বাস্থ্যবান ও ফিট হয়ে যাবে। বন্ধুরা, এর মধ্যে আপনি অনেক ভিটামিনস পেয়ে যাবেন, যেটি আপনার হেলথের সাথে সাথে আপনার চুল ও চোখের জন্য খুবই উপকারী। আর এর সাইড ইফেক্টস তখনই হবে যখন আপনি এর ওভারডোজ নেবেন। যদি আপনি এর ওভারডোজ নেন, আপনার পেটে ব্যথা, বমি এইসব ধরনের সাইড ইফেক্টস হতে পারে। আর বন্ধুরা, আমি এটাই বলবো, যদি আপনি ড্রিঙ্ক করেন তাহলে এটি খাবেন না, কারণ এই ওষুধ খুব শক্তিশালী, তাই আপনার বমি হতে পারে আর মাথা যন্ত্রণা হতে পারে। যদি আপনি এটি সময় মতো নিয়ম করে খান তবেই, এবং যদি স্বাস্থ্যবান হতে চান তবে এটি আপনার জন্য খুবই উপকারী ক্যাপসুল। এছাড়া এর ভেতর পেয়ে যাবেন ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক এবং নানান মিনারেলস, যা আপনার বডিকে তাড়াতাড়ি গ্রো করার জন্য হেল্প করবে। এটি ছোট বাচ্চাদের খাওয়াবেন না, কারণ এটি বাচ্চাদের জন্য না। এবার আমি কথা বলবো আপনি এটি কখন কীভাবে খাবেন। এটি সকালে খাবার পর একটি ক্যাপসুল জল দিয়ে খাবেন। এই ক্যাপসুলে সুগার নেই, তাই এই ক্যাপসুল সুগারের রোগীরাও খেতে পারবেন। মনে রাখবেন, এই ওষুধ খালি পেটে খাবেন না, কিছু খেয়ে তারপরেই খাবেন। বন্ধুরা, এবার আমি এটা বলে দিই যে এটি ভেষজ দ্রব্য দিয়ে তৈরি না, এটি প্রাণীজ পদার্থ দিয়ে তৈরি। এই ক্যাপসুলের দাম মাত্র 280 টাকা, তার মানে এর একটা ক্যাপসুলের দাম 9 টাকা 33 পয়সা, আর এটি আপনি যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি এখানে আমি শেষ করলাম। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমার এই ভিডিওটা যদি দেখার পর ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। ধন্যবাদ।